আমি মোহাম্মদ ফরাদ বাবু জেলা শিল্প একাডেমি দিনাজপুর এর আমি ভায়োলিনের শিক্ষক এই প্রশিক্ষক এখানকার এখন সঙ্গীত সম্পর্কে যেহেতু এটা যন্ত্র সঙ্গীত আমরা বুঝছি কিন্তু আসলে সঙ্গীতের সংজ্ঞাটা কি সঙ্গীত বলতে কি বুঝি আমরা এই বিষয়ে একটু আমি একটা কথা বলবো শিক্ষার্থীদের জন্য গীত বাদ্য নৃত্য ত্রয় উচ্চতে সঙ্গীত এই কথাটা আমরা প্রাচীন গ্রন্থে পাই অর্থাৎ গীত নৃত্য এবং বাদ্য অর্থাৎ বাদ্য মানে বাদ্যযন্ত্রের সুর যন্ত্র এই তিনটা মিলে তিনটাই যখন একসঙ্গে পরিবেশিত হয় তখন তাকে সঙ্গীত বলা হয় তো এই সঙ্গীত এখন আমরা যাব বাদ্য প্রসঙ্গে অর্থাৎ বাদ্যযন্ত্র প্রসঙ্গে যাব বাদ্যযন্ত্রের আমি বেহালা সম্পর্কে কিছু বলবো এখানে অনেক বাদ্যযন্ত্র আছে হ্যাঁ সেগুলি আমাদের বিষয় না এখন এখন আমি বেহালা সম্পর্কে কিছু বলবো যেহেতু এটা তোমরা শিখতে যাচ্ছ তো বেহালা শিখতে গেলে বেহালার ইতিহাস সম্পর্কে সামান্য কিছু বলি এই যন্ত্রটার প্রচলন এটা পাশ্চাত্য যন্ত্রই বলা যায় বলতে হবে কারণ প্রাচীন পাশ্চাত্যে বেহালা বলতে কোনো জিনিস ছিল না খ্রিস্ট অষ্টম শতক পর্যন্ত এর কোনো চিহ্ন ছিল না একাদশ শতকে আরবের রিবেক যন্ত্রের অনুকরণে পাশ্চাত্যে ভিওল নামক একটা যন্ত্র বাজানো হতো সেটাকে ভায়োলিন না সেটা ভিওল তার প্রচলনটা দীর্ঘদিন চলে পরবর্তীতে এই ভিওলটা বাজানো হতো 1700 শতাব্দী পর্যন্ত এখন এই বেহালা পরবর্তীতে এটা ভারতের বিভিন্ন ধনুযন্ত্র বা রাবণাস্ত্র বা রাবণহাতা এবং বিভিন্ন ধরনের ধনুযন্ত্র ছিল সেই যন্ত্রগুলির অনুকরণে পাশ্চাত্যে হয়তো এই নীতিটা গেছে তারপরে এরা মনে উৎসব করেছেন তো বেহালা সে মানে গর্বটা ওদেরই কারণ বেহালা প্রায় 300 বছর ধরে চিন্তা পরিষ্কৃত চিন্তা এবং পরিকল্পনার ফসল এই বেহালা আজকের বেহালা তো এই বেহালা বিভিন্ন গানে বেহালা বাজানো হয় এটা একটা ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট এটা ক্লাসিক্যাল বাজানো হয় এখানে না বা পাশ্চাত্যের ক্লাসিক্যাল সুরগুলি বাজানো হয় আমাদের ভারতীয় সুরগুলিও এখানে বাজানো হয় লোকসঙ্গীত বাজানো হয় বিভিন্ন আধুনিক গান সিনেমার গান এর প্রচলনটা সর্বত্র আছে অন্যান্য যন্ত্রের এত থাকে না তো এই বেহালা আমরা বাজাবো বেহালা বাজাতে গেলে সঙ্গীত সম্পর্কে ধারণা থাকা চাই যারা মোটামুটি পূর্বে গান শিখেছে গাইতে পারে হারমোনিয়াম বাজাতে পারে তাল লয় ইত্যাদি জ্ঞান যাদের আছে তাদের পক্ষে একটু সহজ হয় কারণ তারা সুরগুলি বুঝে যন্ত্র সঙ্গীতের ব্যাপারটা হলো এখানে যান্ত্রিক একটা কলা কৌশল এখানে শিক্ষার দুটোই পার্ট আছে একটা হলো যন্ত্রটা কিভাবে বাজানো হয় এর বাজানো কলা কৌশলটা পার্ট মানে এটার যে বাজাবার টেকনিক্যাল পার্ট একটা আর একটা হলো সুরের জ্ঞান সুরের জ্ঞানটা সর্বযন্ত্রে কলা কম্প যা আছে সব জায়গাতে একই রকমের সুরটা সবই সব জায়গাতে একই সুর কিন্তু যন্ত্র বিশেষে তার টেকনিকটা আলাদা থাকে তো বেহালা এখানে দুটা একই সঙ্গে দুটো জিনিস জানতে হবে যারা গান শিখে নেই ইতিপূর্বে তাদেরকে সুরটাও বুঝতে হবে আবার এর কলা কৌশলটাও শিখতে হবে যেটা কিভাবে বাজানো হয় জিনিসটা আসলে আর যাদের সুর জানা আছে যারা হারমোনিয়ামে গাইতে পারে গান গাইতে পারে হ্যাঁ বা অন্য যন্ত্র বাজায় সুর সম্বন্ধে তার ধারণা ইতিপূর্বে সুরুত্ব তাল লয় ইত্যাদি সম্পর্কে তার ইতি যার ইতিপূর্বে ধারণা আছে তার জন্য এটা সহজ এখন অনেকের ধারণা যন্ত্র কঠিন আসলে যন্ত্র কঠিন না কণ্ঠই কঠিন যন্ত্রে এখানে চারটি তার আছে আঙ্গুল আছে এই আঙ্গুল দিয়ে আমি এগুলি বাজাবো সুর তুলব বিভিন্ন স্বরলিপি অনুযায়ী বা স্বরগুলি বারোটা স্বরে এখানে পাওয়া যায় কিন্তু কণ্ঠ মাত্র একটি এখানে তিনটি শব্দ থেকেই গলায় আনতে হয় কিন্তু এখানে তিনটি শব্দ বাজাতে গেলে চারটি আঙুল আছে চারটে তার আছে অন্য যন্ত্রও তাই আছে এই জন্য কণ্ঠ কঠিন কণ্ঠ একটি মাত্র কণ্ঠ একটি রিট এখানে সেটা দিয়েই অনেক কিছু গাইতে হয় অনেক সুর লাগাইতে হয়
কিন্তু এখানে তা না এইজন্য কোনটাই কঠিন যন্ত্র বেহালা যন্ত্র বাজাতে গিয়ে মানুষ ভয় পায় অনেকে যে কোনটা সহজ যন্ত্র কঠিন যেহেতু কোনটা হারমোনিয়ামে গান গাওয়া যায় হারমোনিয়ামটা ডিপলি সূত্র আসে এই জন্য সুরের ধারণাটা প্রথমে হারমোনিয়াম থেকেই নিতে হয় তারপরে যন্ত্র বাজাতে হয় বা সরাসরি যন্ত্রেও যাওয়া যায় কিন্তু সুরটা শিকার সুরের চিন্তা চেতনাটা আলাদা যে সুরটাকে ভাবতে গেলে সেটা আলাদা জিনিস আর যন্ত্রটা বাজাতে গেলে তার টেকনিকটা আলাদা এটা আমি বারবার বলছি এবং এই বেহালার পরিচয়টা কি এই যন্ত্রটার যে এর বিভিন্ন অংশের নাম কোনটা কি এই যে বেহালা এখানে প্রথমে এইটা বেহালার পিছন আর এইটা বেহালার সামনে প্রথম উপরের ভাগ আর কি তো এখানে বেহালা শুরু করি আমি যে তার চারটি তার আছে এখানে আর এইটাকে বলে টেলভিস এইটা চিনরেস্ট এইটা বাটন এইখানে ছোট কালো একটা জিনিস আছে এটাকে বলা হচ্ছে বাটন এটা চিনরেস্ট এটা টেলভিস আর এইখানে যে লোহার বা পিতলের ইয়ে দেওয়া আছে এই যে স্ক্রুগুলো এখানে এই যে তার গোড়াটা সেট করা আছে এই স্ক্রুগুলোকে বলে অ্যাডজাস্টার এর সঙ্গে তারগুলো এখানে তার গোড়ার দিকে সেট করা আছে তারটা এইটাকে বলে ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে তারটা এখানে চলে আসলো এইগুলো হলো কান বা কি এই জায়গাটাকে বলা হয় কিবক্স আর এইটা হলো ফিঙ্গার বোর্ড এই যে ফিঙ্গার বোর্ড এটা এখানে আঙ্গুল দিয়ে ঘষে বাজানো হয় বা টিপ দিয়ে বাজানো হয় এইটাকে বলা হয় নেক বা ঘাড়ি এই মোটামুটি বেহালার পরিচয় তাহলে এখন এই যে চিন রেস্ট এই থুতনিটা এখানে রেখে এইভাবে ধরে এটা বাজাতে হয় এইভাবে এই যে এইভাবে ধরে এই হাতটা চালাতে হয় এখানে আর টেলপিস এইটা আবার একটু মোটা তার দিয়ে এই বাটনের সঙ্গে এই যে কিলো এটা এই বাটনের সঙ্গে বাধা আছে এই টেলপিসটা আর এর সঙ্গে তারগুলি এখানে কানে পেঁচানো আছে সুর চড়ানো নামানো করার জন্য বা সুর উঠানো টান ঢিল করার জন্য এই জিনিসটা এগুলো বেহালার মোটামুটি পরিচয় এখন এটা বাজাতে হয় এইটা বো দিয়ে এইটাকে বলা হয় বো বা ছড়ি এগুলি হেয়ার ঘোড়ার লেজের হতে পারে সিনথেটিক সুতাও হতে পারে এটা এখানে এটা টান ঢিল যে এইভাবে পেঁচাপেচি করলে ঢিল টান করলে টান ঢিল করা যায় এটা ঢিল দেওয়া যায় বা টান যার যেহেতু দরকার সে সেইভাবে এটা নেয় এখানে এটা হাড়ে নিয়ে এইভাবে জিনিসটা বাজে এবং বাজানোর সময় এটা ঘাড়ে নিয়ে কেউ এইভাবে বাজায় আবার এইভাবে বাজানো আবার বসেও বাজানো যার যেভাবে সুবিধা গান অনুযায়ী সুর অনুযায়ী যারা ক্লাসিক্যাল বাজায় তারা বসেই বাজায় কারণ বসে সুবিধাটা বেশি আছে তো শিক্ষার্থীদের প্রথমে ঘাড়ি নিয়ে বাজাইতে হবে যেহেতু যন্ত্রটা বিদেশি এর বাদন কৌশলটা বিদেশি টেকনিকটাই নিতে হয় বিদেশি কলা কৌশলটা বিদেশিরা যেভাবে বাজায় যেভাবে এটা করে হ্যাঁ এইভাবে ওরা করে এইভাবে ঘাড়ি নিয়ে এটা বাজাইতে কতদিন লাগে কত টাইম লাগবে কতদিন কত সময় কিভাবে তাড়াতাড়ি শিল্পী হওয়া যায় হ্যাঁ এই চিন্তা করলে হবে না যে যেরকম প্র্যাকটিস করবে শিক্ষকের সান্নিধ্যে থাকবে নিয়মিত অনুশীলন করবে তার সহজ হবে তাড়াহুড়ার কিছু নেই এখানে তাড়াহুড়া করে কোনো হবে না এইখানে
প্র্যাকটিসটা করতে হবে, প্র্যাকটিসটাই হলো মেইন। তা এখন প্রথমে বলি যেটা সুরটা কিভাবে থাকে, এর সুর বাঁধার নিয়মটা কি। সুর বাঁধার নিয়ম হলো যে এই তারটা এটা স্টিল তার, তারপরে তারগুলো স্টিলের উপর রেশম আছে, রেশম সুতার উপরে সরু কয়েল করা আছে, আবার কয়েলিং করা আছে সিলভার কয়েল, এই তিনটা তারে। আর এটা শুধু প্লেন তার স্টিল তার। তো এই প্রথম এটা ই এ জি ডি এইভাবে তার সুর করা হয় ভাই। তারগুলি সুরে বাঁধবার নিয়মটা হলো এ ই এ জি ডি, এটা হলো আন্তর্জাতিক টিউন আর কি, সবাই এইভাবে বেহালা বাঁধে। আরও বাঁধার নিয়ম আছে অনেক, অনেকে আমাদের ভারতীয়রা সাউথ ইন্ডিয়ানরা নর্থ ইন্ডিয়ানরা তার সুবিধার জন্য, যেমন আমি নিজে, আমি নিজে বাঁধি কি জি ডি ডি, এটা উপরের ডি, তার সপ্তকের ডি, তারপরে এ জি ডি জি, অর্থাৎ এইটা হলো মধ্য সপ্তকের ডি, আর এই তারটা হলো প্রথম তারটা হলো ডি, ডিতে রাখছি আমি, ইতে না রেখে ডিতে রাখছি সুবিধার জন্য। আসলে জি ডি এ বা ই এ জি ডি যে যে দিক দিয়েই ধরুন না কেন, কেউ এই জি তারটাকে প্রথম তার ধরে, ডি তারটাকে ধরলো দ্বিতীয় তার, এ তারটাকে তৃতীয়, আর ই তারটাকে চতুর্থ তার হিসাবে, এইভাবে অনেকে বলে। আবার কেউ বলে এদিক থেকে শুরুটা করে যে এটা এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, চার নম্বর। তো সুর বাঁধবার নিয়মটা হলো জি ডি এ, অর্থাৎ মা সা পারে আমাদের ভারতীয়তে, মা হলো মধ্য সপ্তাহে উদার সপ্তকের মা, মধ্য সপ্তকের সা, মধ্য সপ্তকের পা, তার সপ্তকের রে, মা সা পারে, অর্থাৎ ফাইভ নোট মানে পাঁচটা স্বরের ব্যবধানে সুরগুলি বাঁধা হয়, মা পা ধা নি সা পাঁচটা, আবার পা ধা নি সা রে পাঁচ স্বরের। তো এই পাঁচটা স্বরের ব্যবধানে সুরটা করা হয়। আবার অনেকে সাপা সাপা, হ্যাঁ যারা সুর বোঝে না মা সাপা কি বলছি এগুলো হয়তো যারা জানা নেই তারা পরে জেনে নেবে, অর্থাৎ সুরটা এইভাবে বাঁধা হয় যে জি জি ডি এ ই। আমাদের যদি ভারতীয়ভাবে আমরা চিন্তা করি, ইন্ডিয়ান সুরে, ইন্ডিয়ান সুরে যদি চিন্তা করি তাহলে আমাদের এটা হচ্ছে কি মা মা সা পা রে তা সপ্তকের রে, অর্থাৎ এটা যদি এক নম্বর তার, এটা দুই নম্বর, এটা তিন নম্বর, এটা চার নম্বর, হ্যাঁ এইভাবে কেউ ভাবে, কেউ আবার ভাবে এটা এক নম্বর, এক দু তিন চার, যে যেভাবে ভাবো, হ্যাঁ আমাদের ভারতীয় সুর বাঁধার নিয়ম হলো মা সা পা রে, অর্থাৎ জি ডি এ ই, আমরা হারমোনিয়াম স্কেলে এটা মিলাই দেখলে এইভাবেই পাওয়া যায় জিনিসটা সুরটা। আবার হ্যাঁ আমি যেভাবে এটা টিউন রেখেছি, আমি টিউনে রাখছি জি ডি এ, আবার যে ডিতে আছে তার সপ্তকের ডি, অর্থাৎ মা সা পা সা, আমার এই ভ্যালিটা এখন টিউনে আছে মা সা পা সা, কারণ দুটা সা আছে, তাহলে দুটি সা থাকলে দুটা সাইডে প্রাথমিকভাবে ফিঙ্গারিংটা একই রকমের, এই যে এই ডি তারটা আর এ তার ই তারটা এর দুটাই সাথে আমি ইতে রাখি নাই, আমি ডিতে রাখছি, যেহেতু দুটা ডি দুটারে দুটাই ফিঙ্গারিংটা একই হচ্ছে শুরুতে, পরে যে যেভাবে শুরু করবে তার কোনো অসুবিধাটা নাই, যে যেভাবে পারে বাজাবে। তো মূলত শুরু করার নিয়ম পাঁচটা নোট ডিস্টেন্স,
এইভাবে আটকে রাখার চেষ্টা করতে হবে বসে